এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে স্লাইসারের মাধ্যমে খুব সুন্দরভাবে ডাটা প্রেজেন্ট করা যায়। সো ফার্স্ট অফ অল আমি যদি এই শিটটার দিকে দেখি, এটা আমার একটা ইনফরমেটিভ শিট যেখানে হচ্ছে আমার বিভিন্ন দেশের ক্রিকেট প্লেয়ার যারা হচ্ছে টপ লিডিং রান স্কোরার তাদের একটা লিস্ট আছে। যেমন লিস্টের প্রথমেই আছে সচিন টেন্ডুলকার, তার ওডিআইতে টোটাল রান হচ্ছে 18,426, এ কারণে উনি 1 নম্বরে, সাঙ্গাকারা 2 নম্বর, পন্টিং 3 নম্বর। এভাবে লিডিং রান স্কোর অনুযায়ী যারা টপে আছেন এইরকম টোটাল 92 জন ব্যাটসম্যানের লিস্ট আছে। সো আমি এখানে যখন শিটটার টেবিলটার দিকে তাকাই, এটা আমার জন্য আসলে খুব একটা প্রবলেম ক্রিয়েট করে, যেহেতু এখানে অনেক ইনফরমেশন। আমি চাচ্ছি এই টেবিলটাকে ডাইনামিক করতে এমনভাবে যাতে আমি স্লাইসারের মাধ্যমে খুব সুন্দরভাবে ডাটা প্রেজেন্ট করতে পারি। সো আমি ফার্স্ট অফে যে কাজটা করবো, আমি এই টেবিলটার যে কোনো একটা জায়গায় সেলটা কার্সারটা রেখে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করলে এটা আমার পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নিবে এবং এই টেবিল অপশনটা ক্রিয়েট করার জন্য পারমিশন চাবে। আমি যখন ওকে দিয়ে দিলাম, দেখেন আমার এই টেবিলের পুরো আউটলুক চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে বিভিন্ন রকমের ডিজাইন চলে আসছে। তা আমি এখান থেকে একটা যে কোনো একটা ডিজাইন নেই, ধরেন এটাই আপাতত নিলাম, নিয়ে আমি ফিল্টার বাটনটা অফ করে দিই ডিজাইন থেকে। আমি ফিল্টারে কোনো কাজ করব না। এখানে ব্যান্ডেড রোজ আছে, আমি ব্যান্ডেড রোজটা না দিয়ে ব্যান্ডেড কলাম দেই। তারপর আমি যে কাজটা করব, এখানে দেখেন যেহেতু আমার এটা একটা ডাইনামিক টেবিল, ফার্স্ট একটা কথা বলে রাখি যে স্লাইসারটা শুধুমাত্র ডাইনামিক টেবিলে ইউজ করা যায় এবং পিভট টেবিলে ইউজ করা যায়। পিভট টেবিলটাও একটা ডাইনামিক টেবিল। যদি আমরা রেঞ্জ ভিত্তিক কোনো রেগুলার টেবিল বা নিজেরা বানিয়ে নেই, সেই টেবিলগুলোতে স্লাইসার আমরা ইউজ করতে পারবো না। সো আমি ডাইনামিক টেবিলটা যখন আমার সিলেক্ট থাকবে, দেখেন এখানে ডিজাইন একটা মেনু আসবে এবং এখানে ইনসার্ট স্লাইসার একটা অপশন আছে। স্লাইসারে যখন আমি ক্লিক করলাম, ও আমার কাছে জানতে চাচ্ছে যে আমি আসলে কি কি প্রেজেন্ট করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি। ধরেন আমি দেখতে চাচ্ছি যে প্লেয়ারের নাম, সে টোটাল কত রান করেছে এবং টোটাল 100 কয়টা তার, আমি এতটুকু ইনফরমেশনই দেখতে চাচ্ছি। সো আমি এখন ওকে দিলাম। ওকে দিলাম, দেখেন এখানে 3টা টেবিলের মতো অপশন চলে আসছে, যেটা হচ্ছে আমার, এগুলাকে বলা হয় স্লাইসার। স্লাইসারগুলো এই ফরম্যাটে যখন এসেছে, দেখেন এটা আমার লম্বা, আমি 3টাকে সেট করতে পারতেছি না, তা আমি স্লাইসারগুলোকে একটু কাস্টমাইজ করে নিই। স্লাইসারটাকে এই প্লেয়ারের এই অপশনটাকে আমি সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করি, করলে দেখেন এখানে একটা অপশন আছে সাইজ অ্যান্ড প্রপার্টিস। সাইজ অ্যান্ড প্রপার্টিসে যখন ক্লিক করব, আমার এই স্লাইসারটার সাইজ অ্যান্ড প্রপার্টিস আসছে। হাইট ওয়াইড থেকে আমি হচ্ছে এখান থেকে হাইট ওয়াইডটা আমি বড় ছোট করতে পারি, বা এটাকে আমি 10 বড় ছোট করতে পারি। এখান থেকে ম্যানুয়ালিও করা যায়, এখান থেকেও করা যায়। সো আমি যাচ্ছি পজিশন অ্যান্ড লেআউট, এখানে একটা অপশন আছে দেখেন নাম্বার অফ কলামস 1, দ্যাট মিন্স আমার এখানে একটা সিঙ্গেল কলাম। এটাকে যখন আমি 2 করে দেই, দেখেন আমার প্লেয়ারের নামগুলো দুইটা ভাগ হয়ে গিয়ে দুইটা কলাম ক্রিয়েট হয়েছে। আমি যদি এখন সাইডে টানি, দেখেন সাইডে বড় হচ্ছে। সো আমি এখানে একটু এটাকে স্পেস কমিয়ে দেই, আমি যদি 3 করে দেই, 3 করে দিলাম, আমি এখনো দেখতে পাচ্ছি। ওকে, এটাকে আমি 3 রাখি। প্রপার্টিস, প্রপার্টিসে আমার এখানে কোনো কিছু করার দরকার নেই। সো আমি এখন সেম ভাবে আমি চাচ্ছি নিচের যে স্লাইসার, এটাকেও সাইজ এন্ড প্রপার্টিস থেকে, এটাকেও আমি পজিশন এন্ড লেআউট থেকে, এটাকেও 5টা কলাম করে দেই, যেহেতু আমার এখানে রান এবং এটা আমার খুব বেশি জায়গা নিবে না। সো আমি এটাকেও এতটুকু সাইজে করে দেই 100, এটাকেও আমি রাইট বাটনে ক্লিক করে সাইজ অ্যান্ড প্রপার্টিস থেকে নাম্বার অফ কলামস এটাকে আমি আর একটু বাড়িয়ে দিই, 6টা কলাম করে দিই, এটাকেও ওগুলোর মতো সেম সাইজ করে দিই। এটাকে দেখেন আমি চাইলে কিন্তু এটাকে আরও একটু কলাম বাড়িয়ে দিতে পারি, তাহলেও কিন্তু অসুবিধা হবে না। যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে দেখা যায় ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু সমস্যা নেই। আমি 12টা কলাম করে দিলাম, দেখেন এটা কিন্তু খুব বেশি জায়গা নিচ্ছে না। সো এটাকে দেখেন আমার স্লাইসার আপাতত ক্রিয়েট করা শেষ। আমি কিন্তু চাইলে এখন এই স্লাইসারগুলোকে ডিজাইনও করতে পারি। স্লাইসারটাকে আমি সিলেক্ট করলাম, করা অবস্থা অপশনে যাই, আগে আমি একটা কাজ করি, আমি ভিউ থেকে গ্রিড লাইনগুলো সব অফ করে দিই।
সো আমি হচ্ছে এখন হচ্ছে অপশনে যাই, অপশনে গেলে দেখেন এই স্লাইসার গুলো বিভিন্ন কালার করা যায়। আমি ফার্স্টটাকে গ্রিন কালার রাখি, পরেরটাকে ধরেন আমি এখানে কমলা কালার করে দেই, 100টাকে আমি ব্লু কালার করে দেই। আপনারা চাইলে এখান থেকে ডিজাইন থেকে নিউ স্লাইসার স্টাইল থেকে ওইখান থেকে আপনারা ফরম্যাটে গিয়ে বিভিন্ন রকমের বর্ডার কালার ফন্ট কালার দিয়ে কাস্টমাইজ ডিজাইন করতে পারবেন। যেহেতু এই ডিজাইনটা মানে খুব মেজর কোনো বিষয় না, তাই আমি এটা আপাতত এখানে দেখাচ্ছি না। সো এখন দেখি আমরা স্লাইসারটা আসলে কি কাজ করে। স্লাইসারের কাজ হচ্ছে ধরেন আমি এখন দেখতে চাচ্ছি যে অ্যান্ডি ফ্লাওয়ার, ওর ইনফরমেশনটা দেখতে চাচ্ছি। আমি যখন ক্লিক করলাম দেখেন টোটালি শুধুমাত্র তার ইনফরমেশনটা আমাকে শো করতেছে। আমি যখন এবি ডি ভিলিয়ার্স এ ক্লিক করতেছি আমাকে শুধুমাত্র ডি ভিলিয়ার্স এর ইনফরমেশন শো করতেছে। সো আমাকে কিন্তু আর ফিল্টার করা লাগতেছে না, আমি কিন্তু ওয়ান বাই ওয়ান সবার ইনফরমেশন দেখতে পারতেছি। এখন আমি চাচ্ছি যে অ্যান্ডি ফ্লাওয়ারটাও দেখবো, ডি ভিলিয়ার্স একটা দেখবো, আর হচ্ছে এখান থেকে গ্যারি গার্সেন একটা দেখবো। সেক্ষেত্রে আমি কি করব দেখেন, এখানে একটা অপশন আছে মাল্টি সিলেক্ট, দ্যাট মিন্স মাল্টিপল সিলেকশন। এটা কিন্তু আমার এখন সিলেক্ট করা নাই, যে কারণে আমি এখন ওয়ান বাই ওয়ান দেখতে পাচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে মাল্টিপল অপশন দেখবো। সেক্ষেত্রে আমি মাল্টিপল সিলেক্ট অপশনটা ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি অ্যান্ডি ফ্লাওয়ার, ডি ভিলিয়ার্স, নিচের দিকে নেমে ডেভিড ওয়ার্নার, তারপরে গ্র্যান্ড ফ্লাওয়ার, গ্রাইম স্মিথ, তাদের ইনফরমেশন দেখতে চাচ্ছি, দেখেন আমি কিন্তু এই পাঁচজনেরটাই খুব সুন্দরভাবে স্লাইসারটাকে দেখতে চাচ্ছি পারছি। সো আমি এখন চাচ্ছি ধরেন সব ফিল্টারগুলো আমি তুলে দেই, সব ফিল্টারগুলো তুলে দেই। আমি দেখতে চাচ্ছি যে এখন 49 সেঞ্চুরি কে করছে। আমি যখন 49 সেঞ্চুরিতে এখানে মাল্টিপল সিলেক্টটা তুলে দিলাম, শুধু 49 সেঞ্চুরিতে যখন আমি ক্লিক করলাম দেখেন আমাকে দেখায় দিচ্ছে যে শচীন টেন্ডুলকার সে হচ্ছে টোটাল 49 ODI সেঞ্চুরি করেছে। তা আমি এখন আবার ফিল্টার সব তুলে দিলাম। আমি এখন দেখতে চাচ্ছি স্লাইসার থেকে যে 13,000 উপরে এই রানগুলো কারা করছে। আমি জাস্ট এখান থেকে মাল্টিপল সিলেক্ট করে আমি এখানে একটা সিঙ্গেল সিলেক্ট করলাম, করে এখন মাল্টিপলে দেই। 13,000-এর উপরে রান এই চারজন এরা কার, এই রানগুলোতে যখন আমি ক্লিক করলাম দেখেন আমি দেখতে পাচ্ছি শচীন টেন্ডুলকার, সাঙ্গাকারা, পন্টিং এবং জয়সুরিয়া, শুধুমাত্র তারা চারজনই 13,000-এর উপরে রান করেছে। এবং তারা যে রানগুলো করেছে আমি যখন এই প্লেয়ার নেমের অপশনটায় যাচ্ছি দেখেন আমাকে কিন্তু সে অটোমেটিক্যালি এই চারজনের সিলেকশন করে দিচ্ছে এবং তাদের সেঞ্চুরি কতগুলো সেটাও আমাকে দিয়ে দিচ্ছে, যেহেতু স্লাইসারে এখানে 100টা আমি সিলেক্ট করেছিলাম। সো দেখতেই পাচ্ছেন যে আসলে কিভাবে কি সুন্দরভাবে আমরা স্লাইসারের মাধ্যমে ডাটা প্রেজেন্ট করতে পারি। আপনি যখন ডাটাগুলো প্রেজেন্ট করবেন বা আপনি প্রেজেন্টেশন দিবেন আর স্লাইসারের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু এভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।